হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে গাছ থেকে একদম টাটকা পেঁপে, পাকা পেঁপে পারব। একদম গাছ পাকা পেঁপে খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো চলুন আজকে সেই পেঁপেটাকে দেখাবো, যেই পেঁপেটাকে আজকে পারবো। গাছেই হলুদ হয়ে আছে। পাশাপাশি দুটো, একটা হলুদ হয়ে গেছে আর একটা দুই একদিনের মধ্যেই পাকবে। তো আজকে এই হলুদ পেঁপেটাকে পেরে ফেলবো, না হলে কালকেই পাখি এসে এটা ঠুকরাবে। আজকেই এটা পেরে ফেলব। আর আগে একদিন দেখিয়েছিলাম কলা গাছটাকে, এই যে কলাগুলো এতটা বড় হয়েছে। তাহলে পেঁপে পড়া হচ্ছে গাছের? পেঁপে না দাও, খোঁচা মেরে পেঁপে পড়া। পেঁপেটাকে নিতে হবে মেপে, গাছের ফল টাটকা ফল, পড়ুক পড়ুক পড়ুক। হ্যাঁ, জোরসে খোঁচা। হ্যাঁ, নামাড়ো, জোর লাগাতে। হ্যাঁ, জোর লাগাবে। হ্যাঁ, আরে হলো ডাকাতো, আর দেরি হচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে লাউয়ের মতো পেঁপে গাছের। তো পেঁপেটাকে পেরে নিয়ে চলে আসলাম। এটাকে আজকে আর কাটা হবে না, একদিন রেখে কালকে বা তার পরের দিনকে কাটবো, তাহলে ভালোভাবে পেকে যাবে। যেদিন কাটবো সেদিনও একটা ভিডিও বানাবো, আপনারাও দেখবেন গাছের পাকা পেঁপে খেতে কত মজা হয়, দেখেও শান্তি লাগে। প্রকৃতির সতেজ টাটকা ফল। আপনারা আমার সাথে থাকুন, ইকো ফ্রেন্ডসদের সাথে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। Bye-bye.